হ্যালো টু এভরিওয়ান। একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার দ্বিতীয় অধ্যায় স্থিতিবিজ্ঞান শুরু করছি। বিজ্ঞানে যে শাখায় বস্তুর গতি বর্ণনা করা হয়, কিন্তু সেখানে আমরা সেই গতির কারণ অনুসন্ধান করার চেষ্টা করি না কিংবা করা হয় না, তাকেই আমরা স্থিতিবিজ্ঞান বলে থাকি। এই স্থিতিবিজ্ঞানের মধ্যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতির আলোচনা হয়ে থাকে। আমাদের একাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যে শুধুমাত্র একমাত্রিক গতি রয়েছে। একমাত্রিক গতি হচ্ছে এরকম একটা গতি যেটা একটা সরলরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। ধরো তুমি রাস্তায় দেখলে গাড়ি করে একজন যাচ্ছেন, তাহলে গাড়ির এই গতি, এই সোজা রাস্তা বরাবর যে গাড়ির গতিটা, সেটা আমি একটা রেখা কিংবা সরলরেখা দিয়ে প্রকাশ করতে পারি। এই ধরনের গতিকে আমরা কিন্তু সরলরৈখিক গতি কিংবা একমাত্রিক গতি বলে থাকি। যেমন এখানে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা বরাবর চলা কোনো গাড়ির গতি, কোনো বন্দুক থেকে ছোড়া গুলির গতি, সবগুলোই। দ্বিমাত্রিক গতি হতে গেলে সেটি একটি সমতলে সীমাবদ্ধ থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আবর্ত গতির নাম এখানে বলা রয়েছে, আর গ্রহ উপগ্রহের গতি, প্রাসের গতি নাম বলা রয়েছে। আবর্ত গতি, ধরো নিউক্লিয়াসের চারদিকে এই যে ইলেকট্রনের আবর্তন, এটাও কিন্তু এক ধরনের দ্বিমাত্রিক গতি। সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহের এবং বিভিন্ন গ্রহের চারদিকে উপগ্রহের গতি, এগুলো সবগুলোই কিন্তু দ্বিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি কি না, যেখানে গতি একটি সমতলে সীমাবদ্ধ নয়, তার জন্য ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কিংবা ত্রিমাত্রিক দেশের প্রয়োজন। যেরকম স্প্রিংয়ের ন্যায় কোনো গতি, যেরকম এখানে স্পাইরাল গতি লেখা রয়েছে, স্পাইরাল গতি, সেরকম কোনো গতি। সহজ উদাহরণ রয়েছে কোনো বিমানের গতি। আমরা স্থিতিগতি সম্বন্ধে জানি, সময়ের সাপেক্ষে যদি কোনো স্থান, এরকম কোনো বস্তু দেখলাম কোনো স্থানে রয়েছে, যে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না। যেরকম স্কুল, আমাদের স্কুল, গাছপালা, কোনো বাড়ি, অফিস, সেই অবস্থানকে আমরা স্থিতি বলে থাকি। আবার যখন গতির কথা বলি আমরা, যখন সে সময় সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে, যেরকম ট্রেন, বাস, প্লেন, সূর্যের চতুর্দিকে আবর্তনশীল, পৃথিবী, এগুলোকে আমরা কিন্তু গতি বলে থাকি। থ্যাংক ইউ।